বিরতির পিছত পুনর্বার বিদ্রোহী কৃষকর দিল্লি চলো কার্যসূচী। প্রতিবাদ রোধর বাবে দিল্লি সীমান্ত আরক্ষীয় নিক্ষেপ করিলে কন্দুয়া গ্যাছ, আর এই কন্দুয়া গ্যাছ নিক্ষেপ করা হল এই প্রতিবাদী কার্যসূচী বা প্রতিবাদ নিয়ন্ত্রণের বাবে দিল্লির শম্ভু সীমান্ত আর খানরি সীমান্ত, যত আরক্ষীরে কন্দুয়া গ্যাছর পৰা নিজকে রক্ষা করবলৈ বিদ্রোহী কৃষকেও হাতত ললে বিভিন্ন ব্যবস্থা। একাংশ কৃষকক, একাংশ প্রতিবাদকারীক মাস্ক পরিধান করাও দেখা গল। মুঠর ওপর বুধবারে পুনর্বার বিদ্রোহী কৃষকে দিল্লি অভিমুখে যাত্রা আরম্ভ করে। সীমান্ত আনহাতে দিল্লি আরক্ষী নিরাপত্তারক্ষীয় বেরিকেড দি তাতে কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তুলে প্রতিবাদী কৃষকক রোধ করবলৈ বা প্রতিবাদী কৃষকর যাত্রা তাতে স্তব্ধ করবলৈ। আর আনহাতে এই প্রতিবাদের ফলত দিল্লির বিভিন্ন ঠাইত বিশেষক সীমান্ত অঞ্চল সমূহ তীব্র যানজটর সৃষ্টি হয়। দেওবারে চতুর্থ লানি আলোচনা অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিদ্রোহী কৃষকর আর প্রতিবাদকারী কৃষকে কেন্দ্র আগবা পাঁচ বছরিয়া যে প্রস্তাব, যত কপাহ বা মাকৈ আর মাহ জাতীয় সামগ্রী করার ন্যূনতম সমর্থন মূল্যর একটা প্রস্তাব, একটা চুক্তি সরকারে আগবাইছিলেন বিদ্রোহী কৃষকসকলের বাবে, সেই গোটে প্রস্তাব সরকারের প্রস্তাব বিদ্রোহী কৃষকে নাকচ করে আর প্রতিবাদকারীয়ে দুটা দিন আসলে এই গোটে বিষয়টি এই গোটে সরকার প্রস্তাব সম্পর্কে আলাপ আলোচনা করার পিছত পুনর প্রতিবাদ ঘোষণা করে। ইফালে দিল্লির সীমান্ত অঞ্চলত পাঞ্জাব আর হরিয়ানার সীমান্ত অঞ্চলত শম্ভুয়ে কক বা খানরি সীমান্তয়ে কক, তাত এক বৃহৎ সংখ্যক প্রতিবাদী কৃষকে নিজের স্থিতি অটল হয়ে আছে। আনহাতে এই প্রতিবাদ রোধর বাবে দিল্লিক এক প্রকার এক দুর্গ সদৃশ করে তোলা হয়েছে। চারিফালে কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী, কংক্রিটর ব্যারিকেডর পর আরম্ভ করে চারিফালে কটকটিয়া নজর দৃষ্টি রাখিছে আরক্ষীয়ে। এই গোটেই প্রতিবাদের মাজতে বিদ্রোহী কৃষকর দাবি সমর্থন করেছে কংগ্রেসে। মল্লিকার্জুন খার্গে কংগ্রেসের সভাপতিগুলি মন্তব্য করে যে কৃষক সকলের এই ন্যায্য দাবি সেইখিনি পূরণ করব লাগে। আর আনহাতে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী অর্জুন মুন্ডায় পঞ্চম লানি আলোচনারও একটা প্রেক্ষাপট ইতিমধ্যে তৈয়ার করেছে, কিন্তু এইখানে সময়লকে প্রতিবাদকারী কৃষকর ফলের কোনো প্রতিক্রিয়া দিয়ার বিরত আছে। ট্রেক্টর ট্রলি লৈ বা বুলডোজার লৈ কৃষকসকলে যে দিল্লি অভিমুখে যাত্রা করেছে, ইয়ার পরিপ্রেক্ষিত হরিয়ানা বিশেষ আরক্ষীয় পাঞ্জাব আরক্ষীকো এই ধরনের বাহন জব্দ করবলৈ আহ্বান জানাইছে বা অনুরোধ করেছে। আর এই ধরনের বাহনের পৰা পরিস্থিতি যাতে আরো অধিক গুরুতর হয়ে নপরে তার বাবেও নজর রাখিছে আরক্ষীয়ে। যেহেতু কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সত কৃষকসকলের পুনর্বার আমন্ত্রণ দিছে যে বিভিন্ন ধরনের ইস্যু যৃষকসলের দাবি MSP ন্যূনতম সমর্থন মূল্যে হোক বা আন আন বিষয়সমূহে হোক সরকারে আলোচনা করব। এতিয়া লক্ষণীয় হব যে এই বিদ্রোহী কৃষকে নিজের স্থিতি সলনি করে বা প্রতিবাদ কিছু সময়ের স্থগিত রাখি সরকারের এই আহ্বানের প্রতি সঁহারি দিয়ে নে নিদিয়ে। অনাগত কিছু সময়ের ভিতরতে হয়তো সেই ছবি স্পষ্ট হয়ে পড়ব, কিন্তু এই গোটে কৃষক বিদ্রোহের ফলত এক প্রকার অচলাবস্থার সৃষ্টি হয়েছে, বিশেষক দিল্লি সীমান্ত ঠায়ে ঠায়ে সৃষ্টি হয়েছে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতির। ¡Gracias!